হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম তাক লাগানো ফিচার্স নিয়ে আসছে রিয়েলমি টি সেভেন প্রো একশো ওয়ার্ডের চার্জিং এবং ছয় হাজার এমএইচের ব্যাটারি এই ফোনটি দারুন ব্যাক আপ চার্জের জন্য তো রিয়েলমি টি সেভেন প্রো এই বছরের শেষে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে তবে এই ফ্ল্যাগশিপ ফোনটি আগে চীনের সাউমি ফন্ড ও শাওমি ফন্ড দুনিয়ার প্রথম স্ন্যাপড্রাগন এইট জেন এবং ফোর প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে উন্মোচিত হতে পারে আবার কল্পনা জল্পনা বলছে সাউমির আগেই গ্লোবাল মার্কেটে এই চিপসেটের প্রথম মডেল হিসাবে আত্মপ্রকাশ করবে রিয়েলমি জি টি সেভেন প্রো এক বিখ্যাত স্টার দাবি ডিভাইসটির দারুণ সব ফিচার্স অফার করতে চলেছে তো টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আলাদা করে ফোনটির নাম উল্লেখ করেনি তবে তার ওয়েব ও পোস্টে যে ইমোজি দেওয়া হয়েছে সেটা স্ন্যাপড্রাগন জেন এবং ফোর চালিত রিয়েলমি জি টি সেভেন প্রো এর দিকে ইঙ্গিত করে তার দাবি এটির সঙ্গে প্রতিদ্বন্দ্বী ওয়ান প্লাস তেরো এর মিল থাকবে দেখা যেতে পারে ফ্ল্যাট ফ্রেম রিয়েলমি জিটি সেভেন প্রোর অন্যতম আকর্ষণ হবে ছয় হাজার এমএইস এর সিলিকন নেগেটিভ ইলেকট্রোড ব্যাটারি যা একশো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে বলে আশা করা যাচ্ছে বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি স্লিম প্রোফাইল বজায় রাখবে এটি এইট পয়েন্ট ফাইভ মিমি পুরো হতে পারে স্মার্টফোনটির পিছনে ট্রিপল ক্যামেরার সেট আপ থাকার সম্ভাবনা রিয়েলমি জিটি সেভেন প্রো পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং থ্রি ইন্টু অপটিক্যাল জুম সহ সনি আই এম এক্স এবং এইটটি এইট হান্ড্রেড এইটটি টু সেন্সরের মতো স্কোপ টেলিগ্রাফার এবং ক্যামেরার সঙ্গে লঞ্চ হতে পারে বেশ কিছু রিপোর্টারের দাবি করা হয়েছে যে এটি রিয়েলমির প্রথম ফোন হবে যা আলট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিডিস্টেনশন অপার করবে তো অবশ্যই এই ফোনটি অবশ্যই ব্যাটারি ব্যাকআপ খুবই গুণগত মান ভালো হবে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ